নমস্কার বন্ধুরা, ভিন্নসাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো ছিটা পিঠা, বা অনেকেই ছিট রুটিও বলে থাকে। এই পিঠাটার নাম ছিটা পিঠা কেন বলে সেটা আমি আপনাদের পরে বলছি, বা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই পিঠার নামকরণ। যাই হোক, চলুন বন্ধুরা রেসিপির দিকে এগিয়ে যাই। প্রথমে আমি ছিটা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো। আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে বাড়িতে ফ্রেশ চালের গুঁড়ো বানিয়ে করতে পারেন। আর দেব 1/2 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে উপরটা সফট হবে ও নিচের দিকটা ক্রিস্পি হবে। আরও দেব 1 টেবিল চামচ আদার রস, 1 টেবিল চামচ পেঁয়াজের রস ও ডিমের সাদা অংশটা। আর সবার শেষে দেব স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো লাম্প না থাকে। এই পিঠার ব্যাটারটা পাতলা হবে। আমার 2 কাপ ময়দা ও চালের গুঁড়োর মধ্যে জল লেগেছে প্রায় 3 কাপের মতো। দেখুন বন্ধুরা, এই রকম একটা পাতলা ব্যাটার হবে। আমি আপনাদের হাত চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত চুবানোর পর হাতে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে থাকছে না। এই রকম একটা পাতলা ব্যাটার বানাতে হবে। এখন এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর। এবার ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। অপর দিকে একটা ফ্রাই প্যান গরম করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে হাত চুবিয়ে ফ্রাই প্যানের উপর এইভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা দেব। এই ব্যাটারটা এমনভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে ছিটাগুলো একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যায়। এইভাবে আমি পুরো ফ্রাই প্যানটা কভার করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট কুক হতে দেব। এখানে কিন্তু পিঠের উপর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 1.5 থেকে 2 মিনিট পর দেখুন পিঠেটার সাইডগুলো উঠে এসছে। এই পিঠেটা হয়ে গেলে নিজে নিজেই প্যান থেকে উঠে যায়। এখন আমি একটা হাতার সাহায্যে এই পিঠেটাকে যেভাবে ভাঁজ দিতে হয় সেভাবেই ভাঁজ করে নিচ্ছি। এবার আমি এই পিঠেটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পরের পিঠেটা দেওয়ার আগে আবারও প্যানটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার প্রয়োজন, না হয় নিচে চালের গুঁড়োগুলো বসে যেতে পারে। এখন আমি আরও একটা পিঠে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এই পিঠেটা বানানো হয় বলে এই পিঠেটার নাম ছিটা পিঠা। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। সার্ভ করার জন্য একদম রেডি আমার ছিটা পিঠা। তাই বন্ধুরা, আজই এই মজাদার পিঠেটা বানিয়ে খান ও বাড়ির সবাইকে খাওয়ান। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন ইনগ্রিডিয়েন্টসগুলো ডিটেলসে জানার জন্যে। আর ফেসবুক পেজটাও চেক করে একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।